হাই ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকালে তোমার প্রিয় মানুষটির মন তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে এই রিডিং কালেকটিভ জেনারেল টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয় তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন আজ সকাল সকাল কি চলছে নিজেকে অনেকটা স্ট্রং করেছে ফ্রেন্ড এবং স্পিরিচুয়াল হয়ে গেছে তোমার প্রিয় মানুষটি আজকে ফার্স্ট গাড়ি মেজর আরকানার তোমার প্রিয় মানুষটি নিজের হিডেন যে কোনো গুণ আছে সেগুলো ডিসকভার করছে এবং সে একটা কোনো কিছু কাজের জন্য রিক্স নিতে চায় স্ট্যান্ড নিতে চায় এবং সেজন্য নিজের ভেতরে একটা পজিটিভ এনার্জি গেইন করছে নিজেকে স্ট্রং করার জন্য ব্যাক অফ মাইন্ড তার ক্লিয়ার এবং সে চায় লাইফে ভিক্ট্রি সে ভিক্ট্রি একটা চায় এবং কিন্তু স্যাড অ্যালন একটা আছে ভেতরে তার একটা চাপা কোনো কষ্ট আছে যেটা তার নিজের মধ্যে সে হয়তো কোথাও কাউকে বলছে না কিন্তু কিছু একটা করার জন্য সে রিক্স নিচ্ছে এবং এনার্জিকে গেন করছে এবং স্পিরিচুয়াল হয়ে গেছে তোমার প্রিয় মানুষটি বা সে ঈশ্বর আল্লাহর উপর আস্থা রেখেছে বা সেই সেই রকম একটা পাতে সে কিন্তু এগিয়ে যাচ্ছে বা ইউনিভার্সের স্মরণে সে রয়েছে দিন রাত এবং নিজেকে পজিটিভ রাখছে বাইরে থেকে বেশ সাজিয়ে গুছে রেখেছে নাইন অফ সোর্স এ কয়েক দিন ধরে টানা নাইন অফ সোর্স কিন্তু বারবার রিটার্ন করছে এই যে স্যাড অ্যালন হয়ে আছে না ফ্রেন্ড এই অবস্থা কয়েক দিন তোমরা যারা দেখছো ফ্রেন্ড প্রত্যেকটা রিডিংয়ের নাইন অফ সোর্স প্রত্যেকটা রিডিংয়ে হয় ফার্স্ট কার্ড না হয় সেকেন্ড কার্ড কিন্তু যত রিডিং হচ্ছে প্রায় এই কানটি রিটার্ন করছে তোমার প্রিয় মানুষটি বেশ পেনফুল অবস্থায় আছে ফ্রেন্ড বেশ পেনফুল অবস্থায় আছে নিজেকে স্ট্রং করার চেষ্টা করছে বিনিদ্র রাত তার পিছু ছাড়ছে না কালো রাত তার পিছু ছাড়ছে না কিছু এক কোনো একটা মানুষের কাছ থেকে প্রচুর পেন পেয়েছে বা সে নিজেকে হয়তো বুঝে গেছে যে আমি এত কি করে খারাপ কাজ করেছিলাম যেগুলো তাকে রাত দিন পেন দিচ্ছে একদম এবং রাতে বিশেষ করে তোমার প্রিয় মানুষটি জেগে থাকে বেশিরভাগ টাইম জেগে থাকে এবং এই বিষয়গুলো নিয়ে ভাবনা চিন্তা করে এবং বেশ কান্নাকাটি করতে থাকে তোমার প্রিয় মানুষটি তোমার প্রিয় মানুষটি এখন হচ্ছে মানে দুটো সিচুয়েশানে ফেসে গেছে বা দুটো বিষয়কে সে বুঝতে পেরেছে যে সে কাকে কি ভাবতো তোমাকে ভুল ভাবতো হয়তো কোনো একটা থার্ড পার্টি ছিল যাকে খুব ভরসা করেছিল সে মানুষটা নেগেটিভ অথচ তাকে পজিটিভ ভাবতো আর তুমি যে পজিটিভ মানুষ তোমাকে নেগেটিভ ভাবত এইরকম একটা ভাবনা এবং সে কিন্তু স্পিরিচুয়াল হয়ে গেছে ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি ভোলে বাবা কৃষ্ণ রাধা এরকম হতে পারে বা তোমরা ঈশ্বর আল্লাহ যাকে মানে যে আগ নিজেকে হয়তো সেরকম করে নিয়েছে এবং তোমার প্রিয় মানুষটি এখন কিন্তু তোমার উপর নজর রেখেছে আর খোঁজ খবর নিচ্ছে ফ্রেন্ড আড়াল থেকে খোঁজ খবর নিচ্ছে যে তুমি কেমন আছো কী করছো কতটা এগিয়ে গেলে কি না তোমার লাইফে কেউ এলো কিনা সেই সব নিয়ে ভাবছে এবং তোমার প্রিয় মানুষটি এখন কিন্তু দুটো মানুষকে বা দুটো পরিবার নিয়ে মাঝখানে জ্যাগেল করছে যে আমার লাইফে এই মানুষটা বিনা আর একটা যে মানুষ আছে তাকে এবং তোমাকে দুজনকে নিয়ে একটা জ্যাগেল চলছে খুঁজে পাচ্ছে না যাকে সে ভালো ভাবতো সে এখনও তার কাছে কিন্তু আছে বা সেই এনার্জি এখনও রয়েছে বা তাকে নিয়েও ভাবছে এবং সে কিন্তু তোমারও খবর রাখছে যে তুমি কি করছো কোথায় গেলে কি ব্যাপার গিভ টেক কিন্তু চাই ফ্রেন্ড এটা তার মন মস্তিষ্কে রয়েছে বা এই সিদ্ধান্ত সে কিন্তু নিয়ে নিয়েছে যে তোমার সঙ্গে গিভ টেক একটা করবে কিন্তু এই এনার্জি থেকে নিজেকে কোনোভাবেই বের করতে পারছে না এমন হতে পারে থার্ড পার্টি বেশ মারাত্মক একটা এনার্জি আছে এই যে থার্ড পার্টিকে নিয়ে যে ভাবছে না ফ্রেন্ড সেখান থেকে কোনোভাবেই নিজেকে বের করতে পারছে না এবং স্যাড অ্যালোন একটা তার কাজ করছে তোমার প্রিয় মানুষটি কিন্তু এক্সপিরিয়েন্স একজন মানুষ এখানে মেজর আকার সব থেকে বেশি এসেছে বা তোমার প্রিয় মানুষটি অনেক লাইফে ঘাত প্রতিঘাত পেরিয়ে এসে কিন্তু সে নিজেকে অনেকটা স্ট্রং করেছে বা তার এক্সপিরিয়েন্স আছে সে বোঝে সব কিছু জীবন সম্পর্কে সব কিছু বোঝে কিন্তু সে কিছুই করতে পারছে না তোমার প্রিয় মানুষটি সে হয়তো হতে পারে যে সে সমাজ নিয়ে ভাবছে তোমাদের সম্পর্কের মাঝে কোনো একটা ডিফারেন্স আছে ফ্রেন্ড যে ডিফারেন্সের জন্য হয়তো সে কোনো স্ট্যান্ড নিতে পারছে না যে তার পরিবার মানবে না সমাজ মানবে না এমন কোনো ডিফারেন্স কাস্ট কালচার এজ বা হচ্ছে কালার হাইট ওয়েট বহু রকম হতে পারে ফ্রেন্ড যে কিছু একটা ডিফারেন্স আছে যেটা সমাজের কাছে লোকচক্ষু লোক বলবে এই যে জিনিসগুলো না সে ভাবছে এগুলো ভুল ধারণা আমি নিজেই ভালো থাকতে পারবো না দুনিয়া কে কী বললো সেটা নিয়ে মাথা ব্যথা একদম উচিত নয় যে যাকে তুমি চাও তাকে নিয়েই থাকো মানুষ তো সোল তো এখানে আর আদার্স কিছু হাই রোয়েট দেখে কি হবে যদি সোলটাই নেগেটিভ হয় তার বাইকটা হয়তো বিশাল কিছু হ্যাঁ না সে সে হয়তো বাইর থেকে ভালো সমাজ দিক থেকে ভালো সব কিছু ভালো অথচ তার সোলটাই নেগেটিভ তুমি তাকে নিয়ে করবে কি আজীবন তার সঙ্গে তুমি জ্যাগেল করে যাবে মানে আজীবন তার পিছু পিছু দৌড়াতে থাকবে হাট ফেন পেয়ে পেয়ে তুমি একটা সময় গিয়ে তাকেই ছেড়ে দিয়ে পালিয়ে যাবে ও লাইফের কি যায় আসে দুনিয়া বলবে তার জন্য সেটাই করবে কিন্তু তোমার হার্ট ব্রেক হার্ট পেনগুলো কে নেবে একটা নেগেটিভ মানুষের সঙ্গে তুমি জুড়ে গেলে তুমি কি করে তার সঙ্গে থাকবে সে দিন রাত তোমাকে কষ্ট দিতে থাকবে সেটা কি দুনিয়া দেখতে আসবে নাকি সেই কষ্টর ভাগিদারে দুনিয়া হবে দুনিয়া কোনো দিন ভাগিদার হয়নি সে বরং আরও বেশি করে তোমার উপর চাপিয়ে দিয়ে চলে যাবে তুমি একটা ভালো কিছু করো দেখবে আশপাশের মানুষের এখন চার দিনের ঘুম উড়ে আছে হ্যাঁ সেই জন্য তো স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছে যে রাধার মতো সাজো নিজের মতো বাঁচো হ্যাঁ রাধা কেমন নিজেকে সাজিয়ে রাখতো সাজানো মানে মেক করা নয় সাজানো মানে নিজের সোলকে ইউনিভার্স কোনো দিন বডি রিলেটেড কিছু বলে না ইউনিভার্স বডি দিয়েছে তোমাকে সমাজের সেবা করার জন্য কিছু করার জন্য কারণ ওই পৃথিবীতে থাকতে গেলে তোমাকে একটা বডি দরকার সেটা তোমাকে দিয়েছে এবং এই বডি আমরা ভাড়াই নিয়েছি এক প্রকারে ভাড়াই নেওয়া এ আমাদের নিজস্ব নয় এই পঞ্চভূত দ্বারা তরই এ একদিন পঞ্চভূতে এ প্রকৃতির সঙ্গে বিলীন হয়ে যাবে এটা কিন্তু ইউনিভার্স দিয়েছে তোমাকে কিছু করার জন্য ইউনিভার্স সবসময় শোলের কথা বলে তোমার শোলকে তোমার জীবনকে তুমি সুন্দরভাবে সাজাও রাধার মতো হ্যাঁ না রাধা কত সুন্দর করে সাজিয়ে রাখে আর নিজের মতো বাঁচো যে সৃষ্টিকর্তা সে যদি বলে তুমি নিজের মতো বাঁচো আর আমরা দুনিয়া দেখছি এ কি বলবে সে কি বলবে তুমি দুনিয়ার ক্ষতি কি করছো একটা মানুষকে তুমি ভালোবাসো এখানে অন্যায় কোথায় তাই না তুমি ক্ষতি তো করছো না অন্যায় তো কিছু করছো না যেটা তোমার লিগেল হবে তা বলে তুমি দুটো মানুষের সম্পর্ক ভালো আছে তুমি তার মাঝে ঢুকে গেলে একটা তোমার প্রেম ভালোবাসার জন্য একটা সংসার শেষ হয়ে যাবে এটা ঠিক নয় যে অ্যাকচুয়ালি তোমাকে ভালোবাসে এবং তুমি ভালোবাসো সে হয়তো তার সঙ্গে থাকতে পারছে না বহু রকম বিষয় থাকতে পারে যে সম্পর্কে আদার্স কারোর ক্ষতি হবে না যে সম্পর্ক বা যে প্রেম তোমাদের ভালো করবে এবং আর পাঁচটা মানুষেরও ভালো থাকবে বা তোমাদের প্রেম ভালোবাসা হয়তো কারোর ইচ্ছে নেই যে আমি চাই না তোমার দুজন এক হও। ও জিনিসগুলো কোনো দিনও মানে গুরুত্ব দিবে না এ সমাজ কি সে রিলেটিভ হোক যেই হোক না কেন কোনো দিন গুরুত্ব দিবে না কারণ তোমার জীবন সঙ্গে তোমার লাইফ জুড়ে থাকবে আশপাশের মানুষ সারা জীবন তোমার সঙ্গে থাকবে না তুমি চার দেওয়ালের মধ্যে যখন কাঁদতে থাকবে কতজন তোমার চোখের জল মুছতে আসে কেউ আসে না তাহলে বরং দুশো কিলোমিটার দূরে যে মানুষটা আছে তাকে ফোন করে হয়তো তুমি বললে যে আমার খুব কষ্ট হচ্ছে সে দূ দু তিনটা বাক্য বললে তোমার মন শান্তি হয়ে যায় এ শান্তি কোন সমাজ দেয় তুমি ভালো কোনো গাড়ি কিনে নাও বাড়ি বানিয়ে নাও কিছু টাকা পয়সা গেন করে নাও দেখবে সমাজ তোমাকে কতটা ভালোবাসে হ্যাঁ না ফ্রেন্ড এইগুলোই হয় আর আমরা বোকার মতো ভাবতে থাকি ইউনিভার্স যা বলে সেই অনুযায়ী হাঁটো তোমরা প্রত্যেকেই নিজেদের ধর্ম যার যে ধর্ম আছে ফ্রেন্ড সেটার সঙ্গে জুড়ে থাকো তবে তুমি সঠিক রাস্তায় হাঁটতে পারবে না হলে এই মায়ার দুনিয়ায় বারবার তুমি ভুল করে যাবে বারবার তোমার লাইফে আই হার্ট পেন হাট ব্রেক তুমি পেতে থাকবে যেখান থেকে তুমি মুক্তি পেতে পারবে না এবং তোমার লাইফ টাইম একটা সময় চলে যাবে হয়তো তোমার শুনতে খারাপ লাগবে কিন্তু আমরা কেউ অমর নই চিরঞ্জীবী নই আমাদের একটা টাইম রয়েছে নির্দিষ্ট আর সেটা আমরা কেউ জানি না কতটা কার কতটা টাইম হাতে রয়েছে তাই না ফ্রেন্ড তো সেই জন্যই বলা হচ্ছে যে জীবন তোমার আজকের দিনটা তুমি সেইভাবে দেখো তোমার মতো করে আজকের দিনটা সেইভাবে কাটাও কে কী বলবে কার প্রত্যেকের মন জুগিয়ে চলা মুশকিল তোমার মন তোমার সাঁত দেয় না তুমি অন্যের মনকে কি করে ভরাবে তাই না তাহলে সবার মন জুগিয়ে চলা যাবে না তোমার মন তোমার শোল তোমার ইউনিভার্স যেটাকে বলবে তুমি সেটাই করো সে দুনিয়া যদি তোমার বিরুদ্ধে থাকে তাও ঠিক আছে তাও ঠিক আছে কারণ ইউনিভার্স যদি তোমার সাঁত দেয় এ দুনিয়ার কি যায় আছে হ্যাঁ না ফ্রেন্ড তো ইউনিভার্সের সাথে অ্যালাইন থাকো ইনটিউশান যা বলবে তোমার ইউনিভার্স তোমাকে যে রাস্তায় হাঁটতে বলবে তুমি চোখ বন্ধ করে সেই রাস্তায় হেঁটে যাও এ দুনিয়া বিরোধিতা করলে কি হয়ে গেছে তোমার ইউনিভার্সের যে পাওয়ার এক চুটকি মেরে সব দুনিয়াকে উল্টো দিকে ঘুরে দিতে পারে তার ক্ষমতা অনেক বেশি তুমি যখন তোমার ইউনিভার্সের সঙ্গে অ্যালাইন হবে তুমি যখন জানবে তাকে তুমিও তার পাওয়ার সম্পর্কে বুঝে যাবে তাই না ফ্রেন্ড তো তোমার প্রিয় মানুষটি অনেক এক্সপিরিয়েন্স হয়তো লাইফে করেছে সেগুলো সে ভাবছে যে আমি ভুল রাস্তায় চলে এসেছি তার জন্যই তো হার্ড পেনগুলো পাচ্ছে তুমি যখন ভুল রাস্তায় যাবে কর্মা গেন করতে থাকবে তোমাকে হার্ট পেন পেতেই হবে কারণ তুমি নিজেই জেনে বোঝেই সেই কাঁটাগুলোকে তুমি নিজের বুকে জড়িয়ে রাখছো তোমাকে তো খোঁচা খেতেই হবে তুমি সেগুলোকে তুমি চিনতেই পারো না আমরা ভালো মন্দ বুঝতেই পারি না হ্যাঁ ফ্রেন্ড এক্ষেত্রে আমি তোমাকে একটা কথা বলেই ফ্রেন্ড যে তোমরা অনেকে আমাকে প্রশ্ন করেছ যে মানুষ আর অমানুষের মধ্যে ফারাক বুঝতে পারি না হ্যাঁ না ফ্রেন্ড কাছের মানুষগুলোর মধ্যে একটা প্রশ্ন করবে হ্যাঁ না তুমি বোঝা যাবে যে মানুষ না অমানুষ তুমি তাকে ভালো ভাষায় বলবে যে তুমি সারা জীবন যে কর্ম করেছ তার ফল তুমি একদিন পাবে যে ব্যক্তি এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে বিশাল রিয়্যাক্ট করবে তুমি ধরে সে অমানুষ যদি সে শুনে হালকা একটা মৃদু হেসে দেয় হ্যাঁ না যে হ্যাঁ হতে পারে বা কিছু বা তার হয়তো মন খারাপ হয়ে গেল সে হয়তো কোনো রিয়্যাক্ট করলো না তাহলে তুমি ভেবে নিবে যে সেই মানুষটা অন্তত সেভেন্টি পারসেন্ট ভালো আছে হ্যাঁ না কিন্তু যে মানুষটা শোনার সঙ্গে সঙ্গে একদম পুরো ফায়ার হয়ে যাবে তাহলে তুমি ধরে নিও যে সে যদি মেল হয় তো সে রাবণকে কপি করেছে আর যদি ফিমেল হয় তো সে সুর্প কপি করে নিয়েছে ঠিক আছে এবং এই কথাটা যে আমার যদি তুমি কাউকে হয়তো বলো যে তুমি সারা জীবন যা কর্ম করেছো তার জন্য ফল তুমি একদিন পাবে সে শোনার পর যদি খুশি হয়ে যায় তাহলে ভেবে নিও সেই মানুষটা মানুষ আছে হ্যাঁ না ফ্রেন্ড তো এইভাবে তুমি মানুষ মানুষের অমানুষের ফারাক লাইফ টাইম জুড়ে তুমি করতে পারো এই ট্রিকটা তুমি অ্যাপ্লাই করো ফ্রেন্ড যে আমার আশপাশের মানুষগুলো কেমন যেমন রিয়াক্ট করবে তুমি বোঝা যাবে যে এর সাথে আমাকে ডিস্ট্যান্স রাখতে হবে সে যেই হোক না কেন হ্যাঁ না ফ্রেন্ড যেই হোক না কেন এই ট্রিক তুমি অ্যাপ্লাই করো এবং পারলে তোমরা কমেন্টে আমাকে জানাও যে সারাদিনে কতজনকে তুমি বলেছ এবং তারা কত কেমন রিপ্লাই করেছে বা কেমন রিয়াক্ট করেছে সে ফ্রেন্ড থেকে রিলেটিভ থেকে শুরু করে সবাইকে তুমি বলবে এইভাবে বলবে যে তুমি সারা জীবন যা কর্ম করেছ তার ফল তুমি একদিন পাবে তুমি জাস্ট এই কথাটা ভালোভাবে বলো এবং তুমি কিছুই করবে না কিছুই বলবে না সামনের মানুষটা কি রিয়াকশান করে তুমি তার দিকে শুধু লক্ষ্য করবে এবং তুমি তোমার শোলই বলে দেবে যে এ ভালো নাকি মন্দ তখনই তুমি তার সঙ্গে ডিস্টেন্স করো কি তার সঙ্গে অ্যাটাচ হয়ে থাকো সেটা তখনই তুমি কিন্তু ঠিক করবে কারণ সে যে কুকীর্তি করে সেটা তার ভেতরে রেখেছে তুমি আমি কেউ জানি না তার শোল জানে যখনই ওটা সে শুনবে তার শোল প্যানিক হয়ে যাবে হ্যাঁ না ফ্রেন্ড সে তখনই রিয়্যাক্ট করে দেবে কিছু না কিছু একটা রিয়্যাক্ট করবে এবং সে সেটা নিয়ে ভাবতে থাকবে এমনও হতে পারে তোমার সঙ্গে তর্ক বিতর্ক করবে বাট তুমি কথা বাড়াবে না সেখান থেকে সরে যাবে এবং বোঝে যাবে যে সে কী অ্যান্সার তোমাকে দিয়েছে তাই না ফ্রেন্ড তো এইভাবে মানুষ অমানুষের ফারাক কিন্তু করা যায় এবং এই ট্রিক সারা জীবন মনে রাখো যার সঙ্গে পারো তুমি কিন্তু এটা অ্যাপ্লাই করো হয়তো মাঝখানে একটু গণ্ডগোল হয়ে যাবে কিন্তু বড় কিছু ঘটার আগে থেকে তুমি মুক্তি পেয়ে যাবে ঠিক আছে ফ্রেন্ড এটা অবশ্যই মনে রাখো এবং ট্রাই করতে থাকো সে ছোটো বড়ো সময়ের সঙ্গে ট্রাই করতে থাকো তুমি এটুকু লক্ষ্য করবে ফ্রেন্ড ছোট বাচ্চাকে যদি বলো না সে খুশি হয়ে যাবে কারণ তাদের মধ্যে কিন্তু নেগেটিভ এনার্জি কম তাদের মধ্যে নেগেটিভ এনার্জি কম তারা কিন্তু এই জগৎ সম্পর্কে কিছু বোঝেনি তারা কিন্তু বেশি কিছু কর্মা গেন করেনি তারা কিন্তু খুশি হয়ে যাবে তারা বুঝেই নি এর মানে কি কিন্তু যত তুমি দেখবে বয়স্ক থেকে আরও বেশি বয়স্ক মানুষ কিংবা হচ্ছে তোমার সমবয়স্ক আশপাশের যত মানুষ তুমি সব সব সবাইকে এই এই বাক্যটা দিয়ে একবার টেস্ট করে দেখে নাও যে অ্যাকচুয়ালি কে কোন পজিশানে আছে ঠিক আছে ফ্রেন্ড ট্রাই করো আমি দেখব তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আরও কি চলছে আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আরও কি চলছে এই যে স্যাড অ্যালন হয়ে আছে না ফ্রেন্ড এই কার্ডটা সেম এনার সেম কিন্তু মেসেজ দিচ্ছে যে সে নিজের উপর ফোকাস করছে নিজেকে ডিসকোভার করছে নিজেকে জানার চেষ্টা করছে তোমার প্রিয় মানুষটি এক্সপিরিয়েন্স হয়ে গেছে মানে এখানে স্ট্রেন্থ এসছে দ্য হার্মির দ্য এম্পায়ার তিনটে কার্ড একটা মেসেজকে সব থেকে বেশি ইন্ডিকেট করে যে সোল সার্চ এবং জীবনে এক্সপিরিয়েন্স এই এবং হচ্ছে ইউনিভার্সের প্রতি অ্যালাইন থাকা বা স্পিরিচুয়াল হয়ে যাওয়া তোমার প্রিয় মানুষটি সেই একই জিনিস যে সে নিজের উপর ফোকাস করছে নিজের সোল সার্চ করছে এবং সে একটা বড়ো মাপের কিছু করার জন্য স্ট্যান্ড নিতে যায় সেটা কিন্তু সে ভাবছে তাই তার একটু টাইম লেগে যাচ্ছে তোমার প্রিয় মানুষটি ভেতর থেকে নিজেকে সৎ রাখার চেষ্টা করছে এই সময় এবং সে নিজের জব বিজনেস কেরিয়ারের উপর ফোকাস করছে সে চাইছে যে ওটার উপর ভর দিয়ে আমি সামনের দিকে এগিয়ে যাই বা ওটার উপর ভর দিয়ে আমি জীবনে কিছু একটা করি বা লাইফে আমি কে আমি কেন এলাম যে এই যে প্রশ্নগুলো তোমার প্রিয় মানুষটি করছে এবং নিজের উপর সোল সার্চ করে যাচ্ছে থার্ড পার্টি নিয়ে চিন্তা এই যে এক টু আগে এই কার্ডটা যখন এসেছিলো ফ্রেন্ড বা এই কার্ডটা যখন এসেছিল এই দুটো ক্লিয়ারিফাই করার সময় থার্ড পার্টির এনার্জি একটা এসেছিলো সব থেকে বেশি তার চ্যারিয়েটে সময় থার্ড পার্টির এনার্জি এসেছিলো সেই থার্ড পার্টিকে নিয়ে তোমার প্রিয় মানুষটি বেশ চাপে আছে হতেই পারে সেই থার্ড পার্টির কাছ থেকে হার্ট ব্রেক পেয়েছে তোমার প্রিয় মানুষটি ইউনিভার্স তাকে কিছু একটা দিয়েছে হার্ট ব্রেক যার জন্য সে কিন্তু ভাবতে বাধ্য হচ্ছে হ্যাঁ না তোমার প্রিয় মানুষটিকে থার্ড পার্টির কাছ থেকে আজকে যেটা দেখা যাচ্ছে যে থার্ড পার্টির কাছ থেকে আজ এবং এই মুহুর্তে যে এনার্জি এসছে ফ্রেন্ড মেসেজ এসছে সেটা হচ্ছে থার্ড পার্টি তোমার প্রিয় মানুষটিকে হার্ট ব্রেক দিয়েছে থার্ড পার্টির কাছ থেকে হার্ট ব্রেকটা পেয়েছে তার জন্য বিনিদ্র রাত জাগছে এবং কাঁদছে তাই তোমাকে নিয়ে ভাবতে সে বাধ্য হয়েছে যে তুমি কতটা বেটার আছে থার্ড পার্টি দুটো সিচুয়েশান দ্য চ্যারিটকে ক্ল্যারিফাই করছে টু অফ সোর্সে দুটো কোনো সিচুয়েশানে ফেসে গেছে যেখান থেকে সে নিজেকে এখন দিশা খুঁজে পাচ্ছে না এবং ইমোশান ওভারফ্লো হচ্ছে ইমোশান ওভারফ্লো হচ্ছে গতকাল থেকে ওভারফ্লো হচ্ছে তোমার প্রিয় মানুষটি এবং সেটা সাইডে রেখেছে কোনো কোনো সিদ্ধান্ত বা কোনো কিছু ক্লিয়ার করতে পারছে না তোমার প্রিয় মানুষটি মানে একটা নিয়েছে সিদ্ধান্ত যে মানুষটা আমার ক্ষেত্রে শুভ একে নিয়ে আমি ফিউচারে লাইফে কিছু করতে পারবো বা আমার নিরাপদ একজন মানুষ এটা তো তার কাছে ক্লিয়ার বাট তোমাকে যে সরিয়ে দিয়ে লাইফে থার্ড পার্টিকে নিয়ে ইনভলভ হয়েছিলো সে ফ্যামিলি হোক কি থার্ড পার্টি কোনো লাভ রিলেশনশিপ হোক তাকে যে গুরুত্ব দিয়ে তার ভেতরেই এ তাকে ভালো ভাবতো সে এখন তার কাছে ব্রেক ফ্রে তোমার গুরুত্ব বুঝতে পেরেছে এই যে একটা কাহিনি সে নিজের থেকে বানিয়েছিল না সেটাই তাকে আজকে থেকে বেশি প্যান দিচ্ছে এবং সে খুঁজে পাচ্ছে না যে কী করে ওই জায়গা থেকে বেরিয়ে যাবে নিজে গর্ত খুঁড়ে দিয়ে নিজেই সে গর্তের ঝাঁপ দিয়ে দিয়েছে দিয়ে আজকে আর খুঁজে পাচ্ছে না কোন দিকে যাবে সোর্স হাতে নিয়ে এদিক ওদিক ছোঁড়া কাটাকাটি করছে যে কোনো উপায় এই অন্ধকূপ থেকে আমি বেরিয়ে যাই অন্ধকূপ থেকে ইউনিভার্স ছাড়া কেউ তোমাকে বের করতে পারবে না তুমি যতক্ষণ নাই ইউনিভার্স তোমাকে শিখাচ্ছে যেটা সে না শিখতে পারো তত সময় তুমি এই কূপের ভিতরেই থাকবে ভাবনা চিন্তা করো তোমাকে বুঝতেই হবে তোমার জীবনের গুরুত্ব কী হ্যাঁ না সে কিন্তু নিজে সম্পর্ককে ভালো করার জন্য নিজে পরিশ্রম করা করার কথা ভাবছে যে এই সম্পর্ক আমি গিভেন্টে কোনোভাবে একটা স্টার্ট হয়ে গেলে আমি কিন্তু অবশ্যই নিজে এই সম্পর্কের জন্য খাটবো বা কিছু করব তোমরা অনেকে আমাকে কমেন্টে বলেছো ফ্রেন্ড যে সে মানুষটা ভালোবাসে তো আসছে না কেন সে যদি বুঝে একটা যদি ফোন করে কি মেসেজ করে শব্দ ক্লিয়ার হয়ে যায় কিন্তু এটাও তুমি বোঝো ফ্রেন্ড সে যে অনেক সিনিয়ারি ঘটিয়ে দিয়েছে তোমার সঙ্গে আজকে তার বোধ বুদ্ধির উদয় হয়েছে সে বুঝতে পারছে না যে তোমার কাছে যদি আসে সে তুমি তার সঙ্গে কী রিয়াক্ট করবে তার তো একটা আত্মসম্মান আছে একটা লজ্জা বলে কিছু আছে তাই না সে নিজেকে লুকিয়ে রেখেছে মুখকে লুকিয়ে রেখেছে সব জায়গাতে দেখো না নিজেকে যেন অন্য দিকে মুখকে লুকিয়ে রেখেছে এই রকম কিন্তু সেই সে তার মস্তিষ্ক মানসিকতা দিয়ে তোমাকে ভাবছে তুমি তোমার হিসাবে ভাবছ তুমি তো সব হয়তো গো করে দিয়ে তুমি চাও মানুষটা আমার যেহেতু ফ্রিও আমি। ওর ভুলগুলোকে ক্ষমা করে দি আবার পুনরায় সম্পর্ক ঠিক করে দিই কিন্তু সে ভাবছে যে এ অসম্ভব ব্যাপার কারণ এমন কিছু সে ঘটিয়ে দিয়েছে তারপর সে আশাও করতে পারছে না তার ভয় কাজ করছে এখানে সম্পর্ককে ভালো করতে চায় কিন্তু খুঁজে পাচ্ছে না কি করে করবে খুঁজে পাচ্ছে না সে কী করে করবে জাস্টিস তোমার প্রিয় মানুষটি স্ট্রংলি একটা যে স্ট্যান্ড নেবে না সে জাস্টিস তোমাকে দেবে ফার্স্ট কার্ড মেজর এবং লাস্ট কার্ড মেজর আর কানার হ্যাঁ সে যে নিজেকে স্ট্রং করছে নিজের যে এনার্জিকে গেন করছে সে যে স্ট্যান্ড নেবে না সেটা হচ্ছে জাস্টিস গিভ অ্যান্ড টেক হতে পারে বা হচ্ছে কিছু একটা তোমাকে তোমার প্রিয় মানুষটি তোমাকে জাস্টিস দেওয়া মানে গিভ অ্যান্ড টেক ইউনিভার্স জাস্টিস দেওয়া মানে একটা পেন কিছু তাই না এবং হচ্ছে হয় লাভ না হয় পেন কিন্তু তোমার প্রিয় মানুষটি দিবে মানে গিভ অ্যান্ড টেক অবশ্যই হবে তোমাদের সম্পর্কে আমি দেখবো ফ্রেন্ড তুমি কেমন আছো আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে সে কেমন আছে তুমি চাও সম্পর্কের শুরু হোক যে কোনো উপায়ে তুমি নিজেকে অনেকটা স্ট্রং রেখেছ ফ্রেন্ড আঘাত করেছে এই মানুষটা প্রচুর আত্মসম্মানে আঘাত করেছে এবং তুমি চাও সম্পর্কে শুরু হোক যেটার থেকে তুমি নিজেকে মানে ফোকাস করছো এবং নিজেকে হয়তো আজও বের করতে পারছো বা সেই এনার্জিগুলো আজও তোমার মনের মধ্যে আছে তুমি জব বিজনেস বা কেরিয়ারের উপরে বেশি তুমি ধ্যান দিচ্ছ ফ্রেন্ড কনফিউশন এনার্জি তোমার মধ্যে আছে তুমি প্রচুর ভালোবাসো এবং তুমি হচ্ছে খোঁজ খবর নিচ্ছ মানুষটার জন্য এবং তুমি হচ্ছে নিজেকে আইসোলেট হয় এই মানুষটার কথা ভাবতে গেলে আইসোলেট ফিল হয় মন মস্তিষ্কে একটা দ্বন্দ্ব কাজ করে স্টক হয়ে গেছো সেম জিনিস কিন্তু ফিরছে এবং তুমি নিজেকে রাইজ করার চেষ্টা করছো ফ্রেন্ড দ্য ফ্লোতে ছেড়ে দিয়েছ নিজেকে স্টেবিলিটি চাও সম্পর্কে একটা স্টেবিলিটি আসুক এবং নিজেকে রাইজ করার চেষ্টা করছো একটা পর্যায়ে তোমাদের শেষ হচ্ছে মানে নিউ বিগিনিং তোমার লাইফে নিউ বিগিনিং আসছে ফ্রেন্ড এবং সম্পর্কে শুরু হবে নতুনভাবে তুমি নিজেকে এক জায়গায় হ্যাঙ্গিং অবস্থায় রয়েছে এবং তুমি নিজেকে হয় না যে লজিক্যাল মাইন্ড তুমি ব্যবহার করছো এবং হেলদি বাউন্ডারি সেট করেছো তুমি কিন্তু অন্য কোনো মানুষের সঙ্গে গিভ অ্যান্ড টেক কিন্তু চাও না যে এই মানুষটা আসুক এই মানুষটার সঙ্গেই আমি থাকতে চাই নিজেকে ব্যালেন্স করছো এবং ফিউচারে সাকসেস চাও এবং তোমাদের সম্পর্কে ডিস্ট্যান্স হয়ে গেছে একটা কোনো ব্রেকআপ কন্ডিশান হয়ে গেছে ফ্যামিলি এনার্জি আছে যেটা ব্রেকআপের পেছনে অনেকের ক্ষেত্রে ফ্রেন্ড যে ব্রেকআপ বলা যাবে না দুজনের মধ্যে ডিস্ট্যান্স হয়ে গেছে আলাদা হয়ে গেছো হ্যাঁ সেপারেশান চলে এসেছে যেটার পেছনে ফ্যামিলি এনার্জি অবশ্যই রয়েছে এবং ফ্যামিলির কথা মানুষজন তোমরা যদি বিবাহিত হও ফ্রেন্ড বা অবিবাহিত হও যদি তোমাদের সম্পর্কে এই ফ্যামিলি এনার্জির জন্য যে তোমাদের এই যে একটা সেপারেশান চলে এসেছে চলে এসেছে না ফ্রেন্ড তো অবশ্যই তুমি শিওর থাকো যে মানে অবশ্যই তোমার মনের মধ্যে এই তার ফ্যামিলির লোকগুলোর কথা মনে করলে তোমার বেশ রাগ হতে থাকে খুব হতে থাকে এবং একাধিক চিন্তা ভাবনায় ফেসে গেছে যে কেন মানুষটা এলো কেন এমন কিছু করলো কেন কেন মানে হাজার রকম কেন কিন্তু তোমার মন মনের মধ্যে ঘুরে বেড়াচ্ছে তুমি কিন্তু সবকে ইগনোর করে যাচ্ছ মানুষজনকে বা ওর ফ্যামিলিকে থার্ড পার্টিকে সব ইগনোর করার চেষ্টা করছো অর্থনীতির কথা সব থেকে বেশি ভাবছো তুমি চাও ওই মানুষটা তোমার কাছে ব্যাক করুক এবং তুমি জানো যে মানুষটা লজিক্যাল মাইন্ড ব্যবহার করছে তোমাদের কমিউনিকেশান হোক এটা তুমি চাও যে ও মানুষটা যে কোনো উপায়ে আমার সঙ্গে কমিউনিকেশান করুক ব্লক করে দিয়েছে বের করুক আমার সঙ্গে কথা বলুক বা ফোন মেসেজ করলে তার রিপ্লাই করুক ভালোভাবে হয়ে যাক আগে যেমন ছিল সেইভাবে সম্পর্কটা ঠিক হয়ে যাক এটাই তুমি চাও আমি দেখব ফ্রেন্ড তোমার এই মুহূর্তে কি করা উচিত আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহুর্তে কি করা উচিত তোমাকে বলা হয়েছে যে তুমি নেগেটিভ জিনিসগুলোকে লেট গো করো এখন যে নিজেকে এমন রেখেছ যে মন খারাপ অথচ বাইরের থেকে নিজেকে ভালো রেখেছ হ্যাঁ না অনেক জিনিসকে তুমি গোপন করছো অনেক কিছুকে তুমি গোপন করছো তোমার লাইফের অনেক রহস্য তুমি নিজে হয়তো উদ্ঘাটন করেছো বা অনেক রহস্য বা তোমার ব্যক্তিগত লাইফকে এই সময় তুমি একটা রহস্যময়ী নারী বা পুরুষের মতো হ্যাঁ নিজেকে একটা রহস্য বানিয়ে রাখার চেষ্টা করছো যে আমি নিজেকে নিজের মধ্যে রাখি এবং তুমি জাস্টিস চাও তোমার জন্য জাস্টিস কিন্তু আসছে ফ্রেন্ড তাই তুমি নিজেকে রাখো অবশ্যই নিজেকে রহস্য বানিয়ে রাখা এটা একটা আলাদা রকম কলা মানুষের জীবনে তুমি করে যাও সেটা যে তোমার নেগেটিভ হোক পজিটিভ হোক জীবনের ব্যক্তিগত যাকে বলে প্রাইভেসি হ্যাঁ না একটা প্রত্যেকটা মানুষের জীবনে প্রাইভেসি থাকা খুবই জরুরি তুমিও সেটাই করছো এবং তুমি জাস্টিস চাও বা তোমার লাইফে কিন্তু জাস্টিস আসছে জাস্টিস কিন্তু পরপর দুটো কার্ড এই রিডিংয়ে এসছে আমি দেখব তোমার প্রিয় মানুষটি কবের দিকে ফিরতে পারে কবের দিকে ফিরতে পারে তোমার প্রিয় মানুষটি হয়তো চার ঘন্টা চার দিন চার সপ্তাহ লেগে যেতে পারে তোমার প্রিয় মানুষটি আজকের থেকে হয়তো চার সপ্তাহ তুমি ধরে নাও তোমার প্রিয় মানুষটি ফিরবে এবং যখন ফিরবে স্যাড অ্যালন একটা এনার্জি থাকবে এবং সে এই মুহূর্তে তুমি শিওর থাকো যে কারোর সঙ্গে কিন্তু ইমোশনালিভাবে গিভেন টেকে নেই সে এখন নিজেকে একলা করে নিয়েছে এবং প্রচুরভাবে ভাবনা চিন্তা করছে হ্যাঁ যখন আসবে তখন কিন্তু ইমোশনালিভাবে গিভ অ্যান্ড টেক হবে কিন্তু বর্তমান সে নিজেকে একলা করে নিয়েছে এবং কারোর সঙ্গে ইমোশনালিভাবে জুড়ে নেই এবং খুব ভাবছে খুব ভাবছে নিজের উপর ফোকাস রেখেছে তার হিডেন বিষয়গুলোকে বের করার চেষ্টা করছে আমি দেখব ফ্রেন্ড কোন রাশি এখানে সব থেকে বেশি হাইলাইট করেছে কোন রাশি কোন কোন রাশিগুলো হাইলাইট করেছে এখানেই বারোটা চলে এসেছে মেজর আর্গান সব মেজর আর্কান ওয়াটার বারোটা এসেছে ফ্রেন্ড আর্থের বর্গ ক্যাফ্রিকান ব্রিস কন্যা মকর এয়ারে জেমেনি লিব্রা কোরিয়াস মিথুন তুলা কুম্ভ ফায়ারে এরিসলিও সেজিটেরিয়াস মেসিংহ ধনু ওয়াটারে ক্যান্সার স্করপিও পাইসিস কর্কট মিন ব্রিজ চেক আমি এও বলে দিই ফ্রেন্ড যারা আর্থে এয়ারে আছো তোমরা কিন্তু এই নেগেটিভ এনার্জিকে প্রচুর ধরে রেখেছো সেই জন্য হতে পারে তোমার হয়তো শরীরের উপরও এফেক্ট করছে হ্যাঁ না সেই এনার্জিকে একটু লেট গো করো আর যারা ফায়ারে আছো তোমরা হেলদি বাউন্ডারি সেট করো এবং নিজেকে খুশিতে রাখার চেষ্টা করো তুমি কিন্তু স্যাড অ্যালাউনে একটা তোমার ফিল হচ্ছে ওয়াটারে তোমরা চাইছো যে মানুষটা আসো গিভ অ্যান্ড টেক হোক হ্যাঁ ফ্রেন্ড তোমার ব্যাক মাইন্ড ক্লিয়ার তোমরা কিন্তু মানুষটাকে নিয়ে যারা বিশেষ করে ওয়াটারে আছো তো তুমি কিন্তু মানুষটাকে নিয়ে একদম শিওর যে মানুষটাই আসুক তুমি আর অন্য কিছু চাও না এবং তুমি নিজেকে স্ট্রং করে রেখেছো বা স্ট্রং করার কিন্তু চেষ্টা করছো ব্যাক অফ মাইন্ড ক্লিয়ার তোমার মানুষটাকে নিয়ে ঠিক আছে ফ্রেন্ড এই হচ্ছে তোমার রিডিং কেমন লাগলো জানিও সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ